আরে রাগ করছো কেন মামুনি? এতে রাগ করবো না, পেছন থেকে এভাবে কেউ ডাকে কাউকে? আমারও তো টাইম নেই, যা বলার এখানেই বলো। আমি তো দেখছি তুমি অন্য মেয়েদের মতন। মানে? মানে আর কি, আমাকে দেখে সবাই খিল্লি করে, মজা করে, ইয়ার্কি মারে, আমাকে দেখে কেউ কথাই বলতে চায় না। কেন? আমি তো তোমাকে সেভাবে কিছু বলিনি। আমি আর তোমায় ডিস্টার্ব করবো না, তুমি যেখানে যাচ্ছ যাও, আমি আসছি। এই শোনো না, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। কি হয়েছে বলো? কি যেন বলতে বলেছিলে, চলো কোথাও বসে কথা বলো। সত্যি বলছো? চলো 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 চলো। এবার বলো কি বলবে। এই শোনো না, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মানে কি চাটা বলছো? এই তো কয়েক মিনিট আগে তোমার সাথে পরিচয় হলো। সে তো ঠিকই, এই কিন্তু বলছি তোমার গার্লফ্রেন্ড আছে। সেটা জানো তোমার কি লাভ? এই কথাটা বলার জন্য কি আমাকে এখানে ডেকেছিলে? কেন মামুনি? কেন মানে, আমি কি পার্কে এসেছি তোমার সাথে দেখা করতে? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। কি হলো, আমাকে এইভাবে দেখার কি আছে? না কিছু না, আমি একটু আসছি। হ্যাঁ কোথায় যাচ্ছ? হালকা হয়ে আছি। আমিও তো তোমার ওয়েটিং বৌমার সাথে দেখা করতে এসেছি। চলো তাহলে আমার ওয়েটিং বৌমার সাথেই দেখা করে আসি। হ্যাঁ, আর আমার ওয়েটিং কাকিমার সাথেও দেখা করে আসি। চলো। কেউ যাবেন না কিন্তু, আমরা খুব শিগগিরই আসতে চলেছি কাকা ভাইপোয়ার চিলকানি তৃতীয় পর্ব, দেখতে থাকুন।